আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বিসমিল্লাহ রসুল রহিমদান করিম দিনী ভাই বোনেরা আমার কাছ থেকে অনেকেই একটি প্রশ্নের উত্তর জানতে চেয়েছেন প্রশ্নটি হলো যে যখন আমরা বাসায় নামাজ পড়ি যদি কোনো বাচ্চা নামাজের সামনে চলে আসে সিজদার স্থানে চলে আসে বা বসে থাকা অবস্থায় ঘাড়ের মধ্যে উঠে অথবা কোলের মধ্যে উঠে তাহলে কি নামাজ ভেঙে যাবে কি না বন্ধুগণ বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং সকলেরই জানা উচিত আমরা যখন বাসায় নামাজ পড়ি তখন যদি বাসায় বাচ্চা থাকে তাহলে কিন্তু বাচ্চা সামনে আসাটা স্বাভাবিক আসতে পারে কোলে উঠতে পারে ঘাড়ে উঠতে পারে তো বন্ধুগণ এরকম ঘটনা রাসুল সাল্লু আলিহি ওয়াসাল্লামের সঙ্গেও ঘটেছিল তো বন্ধুগণ এ সম্পর্কে একটি হাদিস উল্লেখ হয়েছে সোহে বুখারিতে এই হাদিসটি আমরা শুনলেই আমরা বুঝতে পারব যে আসলে আমাদের নামাজ ভেঙে যাবে কি না বন্দুক আমরা প্রথমে হাদিসটি জেনে আসি আবু কাতাদা আনসারি রাজিয়ালু তালা আনহু থেকে বর্ণিত আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে জয়নাবের গর্বজাত ও আবুল আস ইবনু রাবিয়া ইবনু আবদ শামস রহমতুল্লাহ আলাইহের ঔরসজাত কন্যা উমামা রজিয়াল্লাহ তালা আনহাকে কাঁধে নিয়ে সালাদ আদায় করতেন তিনি যখন সিঁচদায় যেতেন তখন তাকে রেখে দিতেন আর যখন দাঁড়াতেন তখন তাকে তুলে নিতেন বন্ধুগণ এই হাদিসটি একটি সহি হাদিস এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বাচ্চাকে কাঁধে নিয়েও নামাজ আদায় করেছিলেন বন্ধুগণ এই সমস্ত হাদিস থেকে আমরা বুঝতে পারি যে আমরা যখন সালাত আদায় করব এমতা অবস্থায় যদি বাচ্চা সামনে চলে আসে নামাজের সামনে চলে আসে এতে আমাদের নামাজ ভাঙবে না যখন আমরা সিজদা করব তখন আস্তে করে হাত দিয়ে বাচ্চাকে সরিয়ে দেব এবং সিজদার স্থানে সিজদা করব। ইনশাআল্লাহ যদি বাচ্চা ঘাড়ে উঠে তাহলে সিজদায় যাওয়ার সময় ঘাড় থেকে সুন্দর করে তাকে নামিয়ে দেব তবে বিশেষভাবে লক্ষ্য রাখবেন যেন কিবলার দিক থেকে আপনার সিনা অন্য দিকে ঘুরে না যায় তো বন্ধুগণ আমি আশা করি যে আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন আর ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন যাতে করে সকলেই এই বিষয়ে জানতে পারে আর নিয়মিত আমার এই চ্যানেলের সকল ইসলামিক ভিডিও পেতে চাইলে সুন্দর সুন্দর দোয়া হাদিস মাসলা মাসাইল সম্পর্কে জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন মহান আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ তালা সকলকেই ভালো রাখুন সুস্থ রাখুন এই প্রত্যাশায়